ছাত্রছাত্রীসকল, আমি আজি দেরি নকৰি আৰম্ভ কৰিবলৈ ওলাইছো এটা নতুন বিষয়বস্তু। বিষয়বস্তুটো হৈছে কি, যে মই ইয়াৰ আগৰ ভিডিঅ'বিলাকত তোমালোকে মোৰ আগৰ লিংকবিলাক চালে গম পাবা, আগৰ লিংকত এটা দিয়া আছে কনজিউমাৰ ইকুইলিব্ৰিয়াম। সো কনজিউমাৰ ইকুইলিব্ৰিয়ামৰ মই দুটা এপ্ৰোচ কৈছিলো। দেৰ আৰ টু এপ্ৰোচ ইন কেছ অফ কনজিউমাৰ ইকুইলিব্ৰিয়াম, ওৱান ইজ কাৰ্ডিনেল এপ্ৰোচ এণ্ড আনাদাৰ ইজ অৰ্ডিনেল এপ্ৰোচ। সো কাৰ্ডিনেল এপ্ৰোচ ৱাজ গিভেন বাই আলফ্ৰেড মাৰ্শেল এণ্ড অৰ্ডিনেল এপ্ৰোচ ৱাজ গিভেন বাই হিগ্স, এলেন এণ্ড শ্লাটস্কি। সো কনজিউমাৰ ইকুইলিব্ৰিয়াম ফৰ ওৱান গুডছ, ফৰ টু গুডছ এণ্ড ফৰ মোৰ দেন টু গুডছ আই হেভ অলৰেডি ডিছকাছ ইন মাই প্ৰিভিয়াছ লেকচাৰ। So you can see in my YouTube channel. So now I am going to discuss about what indifference curve analysis. It depends upon what ordinal utility analysis. So it's an approach for consumer equilibrium according to ordinal utility analysis that is given by J.R. Hicks and R.J.D. Allen. So what is indifference curve basically? So indifference curve means indifference. What do you mean by indifference? তাৰ মানে আমি নিৰপেক্ষ ৰেখা, নিৰপেক্ষ মানে কি বুজি পাওঁ, নিৰপেক্ষ মানে এনেকুৱা এটা নিৰপেক্ষ which is not different, which is not biased, যিটো বায়াছ নহয়, যিটো বায়াছ মানে কি সাপেক্ষ নহয় তাকে নিৰপেক্ষ বোলে। এটা সাপেক্ষ বুলি কলে কি, যত স্বাৰ্থ নাথাকে, যত selfishness নাথাকে। Suppose I am indifferent to you, মই তোমালোকৰ ক্ষেত্ৰত নিৰপেক্ষ, মই কোনোটো ছাত্ৰকে বহুত বেছিকে গুৰুত্ব নিদি সকলোকে সমানে গুৰুত্ব দিছো, দেট মিনচ ইন দিছ কেছ আই এম ইণ্ডিফাৰেণ্ট টু মাই ষ্টুডেণ্টছ, ৰাইট? চ' ইণ্ডিফাৰেঞ্চ কাৰ্ড মিনচ, চ' ইন ইকনমিক্স অলৱেজ এ কনজিউমাৰ কনজিউমছ টু গুডছ, এ কনজিউমাৰ কেন কনজিউম মোৰ গুডছ, বাট ইন ইকনমিক্স উই অলৱেজ টেক অনলি টু গুডছ বিকজ অফ ডায়গ্ৰামেটিক প্ৰেজেণ্টেশ্যন, two-dimensional diagrammatic presentation. So, according to ordinal utility analysis, অৰ্থাৎ আমাৰ ক্ৰমবাচক মাৰ্গমতে কি আছিল, যে ভোক্তাই ভোগ কৰা দ্ৰব্যবিলাকৰ ক্ষেত্ৰত কিছুমান ক্ৰম দিব পৰা আছিল। ক্ৰম মিনচ ৰেংক দিব পৰা আছিল, যেনে ৰেংক, চাপ'জ ল অফ ডিমিনিচিং মাৰ্জিনেল ইউটিলিটি আমি পাইছো, ইন কেছ অফ ল অফ ডিমিনিচিং মাৰ্জিনেল ইউটিলিটি দেট এডিচনেল ইউটিলিটিবিলাক কি হৈ থাকে, ডিমিনিচেজ হৈ থাকে। তাৰমানে কি, ফাৰ্ষ্ট কাপ অফ টিৰ যিটো টেণ্ডেঞ্চি থাকিব, ছেকেণ্ড কাপ অফ টিৰ টেণ্ডেঞ্চিটো তাতকৈ কি হ'ব, কম হ'ব। দেট মিনচ তাতকৈ কম হ'ব মানে কি, দি প্ৰিফাৰেঞ্চ ফৰ ফাৰ্ষ্ট কাপ অফ টি ইজ মোৰ দেন দ্য প্ৰিফাৰেঞ্চ অফ দি ছেকেণ্ড কাপ অফ টি। চ' আই থিংক ইউ কেন এবল টু আণ্ডাৰষ্টেণ্ড দেট হোৱাট আই এম ছেইং। চাপ'জ ইণ্ডিফাৰেঞ্চ কাৰ্ড মিনচ, চাপ'জ এ কনজিউমাৰ কনজিউমছ ডিফাৰেণ্ট বাণ্ডলছ, এ কনজিউমাৰ্ছ কেন কনজিউম ডিফাৰেণ্ট বাণ্ডলছ, suppose bundle x and good x and good y, so these are suppose bundles, je eta hoye topola je bhuktar jekhini income thake income or joriyote ki koribo pare ei topola khini bhog koribo pare, ei topola khini jodi ek number dribbo to x number dribbo to jodi eta bhog kore tene hole y number dribbo to bhog koribo pare, suppose 10 b na etu hoye the bundle of first preference is what, if a consumer consumes the amount of commodity x1, then he can consume commodity of y 10 units. If the consumer wants to consume more unit of good x, then he have to sacrifice the consumption of what, the consumption of y. That means etu suppose amar angle 7. So C bundle to jodi ami chao, C bundle to jodi 3 hoy etu hol suppose 5, 4 bundle to jodi ami, D bundle to jodi chao ami etu hobo 4, then etu hobo ki 4, suppose etu hoye amar eta hypothetical example. So what is an indifference curve? So the different point of an indifference curve shows, the different bundles that a consumer consumes two goods and which shows the equal level of satisfaction, the different point of an indifference curve shows equal satisfactions where consumers consumes two goods and in case of both the goods the consumer is indifferent, duta commodity er khetrot consumer jon indifferent,
এই ক্ষেত্রত আমি কব পাৰো যে এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্যর ক্ষেত্রত কনজুমারজন কি হয়ে আছে, ইয়াত ইনডিফারেন্ট হয়ে আছে। অর্থাৎ কনজুমারজনে এক্স টু খালেও খাব পারে, ওয়াই টু খালেও খাব পারে, তাত কোনো ধরনের স্বার্থ নাই, মানে তাত কোনো ধরনের বায়াসনেস নাই। হি ক্যান সাবস্টিটিউট ওয়ান উইথ আনাদার, রাইট? সো নিরপেক্ষ রেখা কি? নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুয়ে ভোক্তায় ভোগ করা যিকোনো দুটা দ্রব্যর পৰা পোৱা সম পরিমাণের সন্তুষ্টিক প্রকাশ করে। এটা নিরপেক্ষ রেখা, এইটা যদি মই এটা ড্র করো, এইটো ড্র করলে অ্যাকর্ডিং টু অর্ডিনাল ইউটিলিটি অ্যানালাইসিস, ইফ আই ড্র দিস ওয়ান, সাপোজ হিয়ার কমোডিটি এক্স এন্ড হিয়ার কমোডিটি ওয়াই, সো প্লিজ জুম ইট, সো হিয়ার কমোডিটি এক্স এন্ড হিয়ার কমোডিটি ওয়াই, সো ইন কেস অফ ফার্স্ট বান্ডেল, ইন কেস অফ ফার্স্ট প্রিফারেন্স ওয়াট দি কমোডিটি, দি নাম্বার অফ কমোডিটি ইজ সাপোজ ওয়ান, সো ওয়ান, so one, the commodity of y is 10, suppose this is one bundle, this is an hypothetical, so suppose 2, 3, 5, so totally hypothetical, and 3, 5, and 4, 4, suppose here 4, and 4, 4 suppose here. So these are bundle, these are bundle, these are bundle of what? Consumption, that consumer is indifferent for both the goods. So consumer is indifferent for both the goods, and in every bundle, bundle A, bundle B, bundle C, bundle D, এই গোটেইকেইটা টপলত ভোক্তাজন কি হৈ আছে, নিরপেক্ষ হৈ আছে আৰু সম পৰিমাণৰ সন্তুষ্টি পাইছে। অৰ্থাৎ এটা এক্স খাই দশটা যদি ওয়াই খায়, যিমানখিনি স্যাটিসফ্যাকশন লেভেল পায়, যিমানখিনি স্যাটিসফ্যাকশন লেভেল আর্ন করে, দুটা এক্স যদি এক্সর পরিমাণ যদি খোৱাটো বঢ়াই দিয়ে, ওয়াইৰ পরিমাণ যদি কমাই দিয়ে, তথাপিও তেখেতে কি পায়, অর্থাৎ তুমি যদি চাহ বেছিকে খাই থকা, দোকানৰ যদি বস্তু কমকে খোৱা, তেনেহলে তোমাৰ স্যাটিসফ্যাকশন লেভেলটো যিমানখিনি থাকিব, চাহ অলপ কমাই দি যদি দোকানৰ বস্তু বেছিকে খোৱা, তেতিয়াও স্যাটিসফ্যাকশন লেভেলটো চেঞ্জ থাকিব। দেট মিন্স দোকানৰ বস্তু কমকে খাই যদি চাহ বেছিকে খোৱা, তথাপিতো স্যাটিসফ্যাকশন লেভেলটো, অর্থাৎ এটা দ্রব্য বেছিকে ভোগ করিলে আনটো দ্রব্য কমকে ভোগ কৰাৰ প্ৰয়োজন হয়। সো বিকজ অফ হোৱাট, মিনিমাম ইনকাম, বিকজ অফ হোৱাট, লিমিটেড ইনকাম, লিমিটেড মানি ইনকাম অফ দি কনজিউমার, সো মোৰ হাতত লিমিটেড মানি ইনকাম আছে। সো ইয়াত যদি বি বান্ডেলটো যিমান প্রিফার, বি বান্ডেলটোৰ স্যাটিসফ্যাকশন, সি বান্ডেলৰ স্যাটিসফ্যাকশন, দি ডিফারেন্ট বান্ডেল অফ এন ইনডিফারেন্স কাপ শোস ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন হুয়ের কনজিউমার কনজিউমস টু কমোডিটি এন্ড কনজিউমার ইজ ইনডিফারেন্ট ফর বোথ দ্য কমোডিটি, সো দিস ইজ এন ইনডিফারেন্স কাপ। If we connect the bundles, then we get a convex curve. This convex curve, এই উত্তল রেখাটালে হইছে নিরপেক্ষ রেখা। সো নিরপেক্ষ রেখা মানে কি বুঝি পালা? নিরপেক্ষ রেখা কি হয়? নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুয়ে ভোক্তায় ভোগ করা যিকোনো দুটা দ্রব্যর পৰা পোৱা সমান সমান পরিমাণের সন্তুষ্টি নির্দেশ করে, সমান সমান পরিমাণের সন্তুষ্টি নির্দেশ করে। ইয়ার পিছর ভিডিওত মই নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সমূহ কম, আর নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সমূহ কই কোৱাৰ পিছত মই নিরপেক্ষ রেখা আর বাজেট রেখার সহায়ত কেনেকৈ ভোক্তাই ভারসাম্যতা অর্জন করে সেইটো বিষয়ে কম। সো নিরপেক্ষ রেখা মানে কি বুঝি পাইছা? সো এন ইনডিফারেন্স কার্ভ অলওয়েজ স্লোপস ডাউনওয়ার্ড ফ্রম লেফট টু দ্য রাইট বিকজ অফ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। সো হোয়াট ইজ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন? আই উইল give you this concept in another videos, right? So thank you.